আজকে এখন ভিডিওটা আপনি দেখছেন, বাট রবিবার আজকে তারিখ হচ্ছে আপনার 24, আর রবিবার আগামী রবিবার মার্কেটটা বন্ধ থাকবে মাল্টিপ্লান সেন্টার। সো 26 মার্চ উপলক্ষে ফুল মার্কেটটা অফ থাকবে, এই দিনটাতে কেউ আসবেন না। অনেকে এই ভুলটা করেন, মার্কেট অফ দেখা গেছে আপনি ওই দিনটাতেই আসছেন, সো আসবেন না। এবং মঙ্গলবার মেবি মার্কেট বন্ধ থাকার কথা, তারপর মঙ্গলবারের জন্য আসার আগে আপনি অবশ্যই ফোন দিয়ে আসবেন। আসসালামু আলাইকুম, মাহে রমজান চলে আসছে, আজকে প্রথম রোজা। ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলের সকল সম্মানিত দর্শকদেরকে আজকে ভিন্নধর্মী একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আসলে আজকে কথা বলবো, কোনো প্রোডাক্ট দেখাবো না। আপনারা যারা পিসি বিল করতে মাল্টিপ্লান সেন্টার ক্রিয়েটাস কম্পিউটারে আসবেন এই রমজান মাসে, ঈদের আগ পর্যন্ত, তারা চেষ্টা করবেন একটু ইফতারের আগে আগে চলে আসতে, কারণ আমাদের মার্কেট কিন্তু 8টা অবধি খোলা আছে। তবে ইফতারের পরে থেকে 8টা পর্যন্ত যে সময়টা, এই সময়টা একটু কিন্তু মানে ক্রিটিক্যাল। সো বেটার আপনারা যদি দুপুরের আগে সকাল টাইমটাতে আসেন, বা দুপুরের পরে মাগরিবের আগে ইফতারের আগে, তাহলে মনে হয় বেটার হয়। তবে আপনারা যারা পিসি বিল করতে ক্রিয়েটাস কম্পিউটার আসবেন, ইফতার কিন্তু আমাদের সাথে আপনারা করতে হবে, এটা অবশ্যই অবশ্যই আসবেন, আমরা একসাথে বসে ইফতার করবো। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7-এ আমাদের শোরুমটা অবস্থিত। এখন আমি যেটাতে আছি এটা হচ্ছে 756-57, আর পাশে কিন্তু আমাদের 747-47-49-50 এই আউটলেটটা আছে। তো এইখানেও কিন্তু আমাদের মোটামুটি অনেকগুলো সেলসম্যান বসেন, আপনারা এই আউটলেটটা ভিজিট করলে সব ধরনের কম্পিউটার ইকুইপমেন্ট কিন্তু এখানে পাবেন। এই জায়গাটাতে দেখেন সব প্রসেসর রাখা আছে। আপনারা দেখেন একটা সময় ছিল যখন ইন্টেল থাকতো এরকম 2টা সেলফ, এএমডি হয়তো অল্প কিছু থাকতো, বাট এখন কিন্তু অলমোস্ট সমান সমান, এএমডি ইন্টেল 2টারই জনপ্রিয়তা, সেম টু সেম। কখনো ইন্টেলটা বেশি চলতেছে, কখনো এএমডি, প্রাইস যখন যেটার কমে তখন সেটাই বেশি চলে। তো আমাদের কাছে কিন্তু ইন্টেল এবং এএমডি দুই ধরনের প্রসেসর স্টক অ্যাভেল এখন পর্যাপ্ত আছে, যেই কোনোটা নিয়ে আপনি পিসি বিল করতে পারেন। একটা সময় ছিল গ্রাফিক্স কার্ডের শর্টেজ ছিল, বাট এখন সেটাও নাই। ইভেন আমাদের কাছে আপনি লকডাউন করোনার সময় যেই কার্ডটা সবচেয়ে বেশি পাইতেন, আমার মনে আছে GT710, মানে মানুষ ধরেন বিপদের সময় শুধুমাত্র কাজ চালানোর জন্য 710 কার্ডটা নিত, 710 কার্ডটা, সেই কার্ডটা এখন শোরুমে নাই, এক পিসও নাই, কিন্তু ওই সময় এটাই ছিল সবচেয়ে বেশি। পাশাপাশি এখানে 4080 কার্ডও কিন্তু অ্যাভেলেবল আছে, GB-এরও। এই যে দেখেন RTX 4080, তার মানে অনেক দামি কার্ড কিন্তু অ্যাভেলেবল, এই যে 3070 কতগুলা একসাথে, প্রত্যেকটা গ্রাফিক্স কার্ড এখন অ্যাভেলেবল, কোনো গ্রাফিক্স কার্ড নাই যেটা মার্কেট আউট, সব আছে। তো এখন যারা পিসি বিল করার চিন্তা ভাবনা করতেছেন চলে আসতে পারেন। আর আরেকটা কথা, আমাদের আজকে এখন ভিডিওটা আপনি দেখছেন, বাট রবিবার আজকে তারিখ হচ্ছে আপনার 24, আর রবিবার আগামী রবিবার মার্কেটটা বন্ধ থাকবে মাল্টিপ্লান সেন্টার। সো 26 মার্চ উপলক্ষে ফুল মার্কেটটা অফ থাকবে, এই দিনটাতে কেউ আসবেন না। অনেকে এই ভুলটা করেন, মার্কেট অফ দেখা গেছে আপনি ওই দিনটাতেই আসছেন, সো আসবেন না। এবং মঙ্গলবার মেবি মার্কেট বন্ধ থাকার কথা, তারপর মঙ্গলবারের জন্য আসার আগে আপনি অবশ্যই ফোন দিয়ে আসবেন। ক্রিয়েটাস কম্পিউটারে যারা আসবেন পিসি বিল করতে, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের এই শপে কিন্তু আপনার ল্যাপটপও সেল করে থাকি, নট অনলি ডেস্কটপ, আমরা কিন্তু ল্যাপটপও সেল করি। একটু এই পাশে আসি, এখানে দেখেন সব ধরনের ব্র্যান্ডের, মানে আপনি যদি এক একটা বলি, এখানে লেনোভো ল্যাপটপ দেখা যাচ্ছে, এখানে আসুস ভিভো বুক আছে, এখানে এসআর আছে, এখানে এইচপি আছে, এখানে ডেল আছে, এখানে GB আছে। তো দেখেন অলমোস্ট সব ব্র্যান্ডের ল্যাপটপই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ল্যাপটপ কিনতে চান আসেন, ডেস্কটপ কিনতে চান আসেন ক্রিয়েটাস কম্পিউটারে। আর আমাদের ভিডিওগুলো আপনি যদি রেগুলার দেখতে থাকেন, একটা জিনিস হবে যে আপনি সব ধরনের প্রাইস আপডেট বাসায় বসে থেকে জানতে পারবেন, মার্কেটে আসতে হবে না, মার্কেটে ঘুরতে হবে না। আপনি যদি বাসায় বসে থাকেন আর আমাদের ভিডিওগুলো কন্টিনিউয়াস দেখেন, দেখবেন সব প্রোডাক্টের প্রাইসের একদম মাস্টার হয়ে গেছেন আপনি। তো এই রমজান মাসে আপনাদের কাছে অনুরোধ করবো একটাই, আপনারা যারাই মাল্টিপ্ল্যানে আসবেন ক্রিয়েটাস কম্পিউটারটা ভিজিট করবেন, দেখে যান আমরা আসলে ভিডিওতে যা দেখাই আমাদের কাছে বাস্তবে আসলে কীরকম প্রোডাক্ট থাকে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখেন, আর খুব শীঘ্রই আপনাদের জন্য একটা স্পেশাল অফার আসবে, ঈদের অফার, সেটা দেখার জন্য সবসময় আমাদের সাথে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু মিস করবেন। সো অগ্রিম ঈদের শুভেচ্ছা, এবং রমজানের প্রথম রোজা যেহেতু আজকে, প্রথম রোজায় আপনাদেরকে এই রমজানের রমজানুল মোবারক জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।